গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গ্রিন করিডোরে করে দ্রুত নিয়ে যাওয়া হলো কলকাতার এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগছেন। বেশ কিছুকাল ধরে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ শরীরে বাসা বেঁধেছে তার। বেশ কিছুদিন ধরে চোখের দৃষ্টিও কমে আসছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। শনিবার দুপুরে হঠাৎ করে তার শ্বাসকষ্টজনিত শারীরিক সমস্যা বেড়েছে বলে সূত্রের খবর। তড়িঘড়ি তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর পেতেই ওই বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তাকে নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি, ফলে শারীরিক অবস্থা কতটা গুরুতর সেটি এখনও স্পষ্ট নয়। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।